हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে বাড়িতে ডিমের ডেভিল তৈরি করবেন। ডিমের ডেভিল বানানোর জন্য যে সকল উপকরণগুলি দরকার সেগুলি হলো ডিম, আলু, সাদা তেল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, জল, ব্রেড ক্র্যাম, ভাজা মশলা, যার মধ্যে রয়েছে জিরে, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে লম্বালম্বি করে ডিমগুলো এই আকৃতিতে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে রেখেছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ভাজা মশলার জন্য যেগুলি ব্যবহার করব, জিরে, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, এগুলিকে হালকা আঁচে নেড়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এছাড়া যেগুলি লাগছে সেগুলি হলো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আমরা একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। তেল ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি এবং কাঁচা লঙ্কার কুচি আমরা দিয়ে দেব। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে আমরা দিয়ে নেব স্বাদ মতো চিনি, হলুদ, কিছুটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। কিছুটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা দেব শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এতে আমরা আগে থেকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দেব। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলি আলুর পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা বাকি ভাজা মশলাটা আলুর পুর নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে নেব এবং এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের আলুর পুর তৈরি হয়ে গেছে। এবার আমরা আলুর পুরটি নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখব। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার, তাদের পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো, তার মধ্যে আমরা জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমাদের ডিমের ডেভিল বানানোর সমস্ত উপকরণ তৈরি হয়ে গেছে এবং তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম। আলুর পুর থেকে কিছুটা আলু নিয়ে আমরা ঠিক এইভাবেই ডিমটিকে কভার করে নেব। ডিমটি ভালো করে আলুর পুর দ্বারা কভার করা হয়ে গেলে এরপর আমরা ব্রেড ক্র্যাম্পের কোটিং এর মধ্যে দিয়ে নেব। ব্রেড ক্র্যাম্প ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমরা কর্নফ্লাওয়ার দিয়ে যে পাতলা ব্যাটার তৈরি করেছিলাম তাতে আমরা ডিমটিকে ভালোভাবে চুবিয়ে নেব এবং ডিমটিকে আরও একবার ব্রেড ক্র্যাম্পের কোটিং দেব যাতে এটি আরও মুচমুচে হয়। এই সেম প্রসেসেই আমরা বাকি ডিমগুলো এরকমভাবে তৈরি করে নেব। এরপর কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে নেব। তেল সম্পূর্ণরূপে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে করে রাখা ডিমের চপগুলি দিয়ে দেব এবং মিডিয়াম আঁচে এই ডিমের ডেভিলগুলিকে ভালো করে ভেজে নেব। চপগুলি বাদামি রঙের হয়েছে, তার মানে এগুলি তৈরি হয়ে গেছে।
এরপর আমরা ডিমের ডেভিলগুলিকে সার্ভিং প্লেটে সার্ভ করব। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই শীঘ্রই।